হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার ওলফ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইন্টারেস্টিং, সাথে খুব ইম্পর্টেন্টও। কারণ ইম্পর্টেন্ট কারণ আপনারা যখনই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে যান, হোক সেটা টি টেট অথবা সি টেট বা অন্য যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিতে যান, সেগুলোতে প্রায় এই ধরনের প্রশ্ন সম্মুখীন আপনারা হয়ে থাকেন। তো এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি এই ভিডিওতে যে শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব তা দেখার পর আপনাদের কাছে এই প্রশ্নের সমাধান করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা খুব ইজিলি এই ধরনের প্রশ্নের সমাধান করে নিতে পারেন। তো আশা রাখি এই ভিডিওটি দেখার পর আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো করণি অথবা সার্চ থেকে আসা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আপনারা প্রায়ই দেখে থাকেন এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন আমি যদি লিখি রুট ওভার টু প্লাস এগেইন রুট ওভার টু প্লাস এগেইন রুট ওভার টু প্লাস এগেইন রুট ওভার টু ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত, তার ভ্যালু কি হবে, তার ভ্যালু কি হবে। তো প্রায়ই আপনারা এই ধরনের প্রশ্ন পেয়ে থাকেন, অথবা রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস ডট ডট ডট, ভ্যালু নির্ণয় করো, তার মান নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি বলে রাখি খুব ইজি এবং খুব সহজেই এই ধরনের প্রশ্ন আনসার করা যায়। তো এই ধরনের প্রশ্ন সমাধান করতে হলে আমাদের যা করতে হবে, যে শর্টকাট ট্রিক্সটা অবলম্বন করতে হবে সেটি হলো, যেমন টুর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই টুকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যদি দেখি এখানে দেওয়া আছে টু, টুকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু, টুকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু, পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আনসার, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাহলে আনসারটি হবে বড় সংখ্যা, অর্থাৎ এর ভ্যালু হবে টু। বোঝা গেছে? তাহলে দেখি আরো একটা এক্সাম্পল নিয়ে, যেমন যদি ধরি সিক্স রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত, তার ভ্যালু কি হবে। তো আমাদেরকে প্রথমেই দেখতে হবে সবগুলো নাম্বারই সমান, সবগুলো সংখ্যাই সমান এবং সাথে প্লাস সাইন দেওয়া আছে, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যদি সবগুলো নাম্বার সমান সাথে প্লাস সাইন থাকে তাহলে আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটিকে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো আমরা জানি সিক্সকে আমরা ভাঙিয়ে লিখতে পারি টু ইন্টু থ্রি, টু ইন্টু থ্রি, টু থ্রি আর সিক্স। তো আমি বলেছিলাম যে যখন ওই সেম সংখ্যা রুটের ভিতরে থাকে প্লাস দিয়ে দিয়ে এরকম প্রশ্ন থাকে, তখন ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে যে সংখ্যাটি বড় হবে সেটি হবে তার আনসার, সমান সমান থ্রি, সেটি হবে তার আনসার। এখন ধরে নেওয়া যাক আরেকটা এক্সাম্পল, রুট ওভার সেভেন্টি টু প্লাস রুট ওভার সেভেন্টি টু প্লাস রুট ওভার সেভেন্টি টু প্লাস ডট 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 ডট, দ্যাট মিনস আপ টু ইনফিনিটি পর্যন্ত, তার ভ্যালু কি হবে। তো আপনারা আশা করি বুঝেই গেছেন, সেভেন্টি টু ব্রেকডাউন করতে হবে দুটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে। তো
আমরা যদি 72 কে ভাঙিয়ে দেখতে পারি আমরা 8 9 আর 72 8 ইনটু 9 দ্যাট ইজ 72 তো তাহলে কারেক্ট অ্যানসারটি হবে বড় সংখ্যা দ্যাট ইজ 9 এটা হলো আপনারা খেয়াল রাখবেন সংখ্যাগুলো সমান সাথে প্লাস সাইন এখন ঠিক উল্টো যদি সংখ্যাগুলো সমান থাকে এবং ভিতরে মাইনাস সাইন থাকে তাহলে কি হবে তাহলে আমরা কি রকম করতে পারি সংখ্যাগুলো সমান এবং ভিতরে মাইনাস সাইন যেমন সেম আমরা যদি দেখি 2 এর ক্ষেত্রে রুট ওভার 2 মাইনাস এখন মাইনাস হবে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত তার ভ্যালু কি হবে আমরা আগে দেখেছিলাম যে প্লাস থাকলে কি রকম প্লাস থাকলে আমরা কিভাবে করব তো এখন দেখি মাইনাস থাকলে সেম আমরা যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব 1 into 2 1 into 2 that is 2 এখন যেহেতু মাইনাস দেওয়া আছে যদি প্লাস থাকতো তাহলে বড় সংখ্যাটি আনসার হতো যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে কারেক্ট আনসারটি হবে ছোট সংখ্যা দ্যাট ইজ তার ভ্যালু হবে 1 সিমিলারলি 6 এর ক্ষেত্রে সেম একই ফর্মুলা আমরা ইউজ করব যদি মাইনাস দেওয়া থাকে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 মাইনাস root over 6 minus root over 6 dot 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 তার ভ্যালু কি হবে আপ টু ইনফিনিটি পর্যন্ত তার ভ্যালু কি হবে তো আমরা কি করব যে নাম্বারটি দেওয়া আছে সেটিকে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব 6 কে আমরা লিখতে পারি 2 into 3 2 3 আর 6 আমরা জানি যে যদি এখানে প্লাস থাকে তাহলে কারেক্ট আনসার কি হবে 3 বড় সংখ্যাটি যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে কারেক্ট আনসার কি হবে 2 কারেক্ট আনসারটি হবে 2 এটা হলো কারেক্ট আনসার সেই সিমিলারলি আমরা 72 এর ক্ষেত্রে 132 এরকম যে নাম্বারগুলোকে ক্রমিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করা যায় ক্রমিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা এরকম এইভাবে ভাঙিয়ে করতে পারি তো এটা করার জন্য আমাদের এই জিনিসগুলো করার দরকার নেই শুধু এই ক্যালকুলেশনটা আমরা মুখে মুখে করতে পারি করে ডাইরেক্টলি আমরা যে সংখ্যাটি বড় অথবা যে সংখ্যাটি ছোট আমরা আনসারে বসিয়ে দিতে পারি এখন এতক্ষণ আমি ডিসকাস করলাম যে সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যার আকারে প্রকাশ ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় কিন্তু এমনও কিছু প্রশ্ন আছে এমনও কিছু নাম্বার আছে যে সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা নাও যেতে পারে তখন আমরা কি করব তাহলে দেখে নেওয়া যাক তখন আমরা কি বলে এখন দেখব যে নাম্বার যে সংখ্যাগুলোকে অথবা যে নাম্বারগুলোকে আমরা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি না সেই সংখ্যাগুলোর ভ্যালু কি হবে সেই সংখ্যাগুলো থেকে আমরা আনসার কিভাবে নির্ণয় করব যেমন আমরা একটা এক্সাম্পল নিলাম 1 1 plus root over 1 plus root over 1 plus root over 1 plus dot 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 এখন আমরা দেখছি যে 1 1 কে আমরা কোনোভাবে দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি না 1 কে কোনোভাবে আমরা দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো না তখন আমরা কি করব তখন দুই ধরনের অপশন থাকতে পারে আপনাদের আনসার শীটে আনসারের মধ্যে দুই ধরনের অপশন থাকতে পারে আপনারা দেখে নিন কি ধরনের অপশন থাকতে পারে প্রথমত অপশন থাকতে পারে যেমন এফ ও দুই এর মধ্যবর্তী এইরকম দুটি সংখ্যার মধ্যবর্তী আকারে অপশন থাকতে পারে দুটি সংখ্যার মধ্যবর্তী আকারে অপশন থাকতে পারে অথবা আরো একটা অপশন যেটা সংখ্যা দিয়ে যেমন রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু অথবা রুট থ্রি প্লাস ওয়ান বাই টু এইরকম সংখ্যার আকারেও থাকতে পারে যদি মধ্যবর্তী আকারে প্রকাশ করতে অপশনের মধ্যে যদি দেওয়া থাকে যে মধ্যবর্তী আকারে প্রকাশ করতে হবে দুটি সংখ্যার মধ্যবর্তী আকারে তাহলে আনসারটা কিরকম বের করব তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি করতে হবে নাম্বার লাইন ড্র করতে হবে আমরা জানি নাম্বার লাইনের ক্ষেত্রে ইন দ্য মিডল দেয়ার ইজ জিরো রাইট হ্যান্ড সাইড অল দ্য নাম্বারস আর পজিটিভ লেফট হ্যান্ড সাইড অল দ্য নাম্বারস আর নেগেটিভ এরকম যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করছি অর্থাৎ স্কোয়ার রুট নির্ণয় করছি তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার কখনোই আসবে না তাহলে আমরা পজিটিভ নাম্বার দিয়ে শুরু করব পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে নাম্বারগুলো যে নাম্বারটি দেওয়া আছে আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে তার পরবর্তী নেক্সট কোন সংখ্যাটি আছে যে সংখ্যাটিকে
পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, যে যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যার নেক্সট কোন সংখ্যার তার পরবর্তী কোন সংখ্যাটিকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। যেমন এক, একের পরবর্তীতে নাম্বার লাইনের মধ্যে আমাদের কাছে আছে দুই, দুইকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, এক এবং দুই। তাহলে আমাদের কাছে যে আনসারটি হবে এক ও এক ও দুইয়ের মধ্যবর্তী কোনো একটি সংখ্যা, এক ও দুইয়ের মধ্যবর্তী কোনো একটি সংখ্যা, এটা হবে কারেক্ট আনসার। অথবা যদি অপশনের মধ্যে নাম্বার দিয়ে দেওয়া থাকে, তাহলে যদি কারেক্ট ভ্যালু নাম্বার দিয়ে দেওয়া থাকে কিভাবে বের করব, তার নির্ণয় করার ফর্মুলা হলো, আপনারা ফর্মুলাটি একটু মন দিয়ে দেখবেন, রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান, তারপর রুটের বাহিরে আবার একটি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, যেখানে এক্স হলো এই রুটের ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে সেটি। যেমন এখানে আমাদের আনসারটি হবে রুট ওভার ফোর ইন্টু ওয়ান, কারণ এক্স এর ভ্যালু ওয়ান, এখানে যে নাম্বারটি দেওয়া আছে, যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো ওয়ান, ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান, ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তারপর রুটের বাইরে আবার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ আমরা যদি লিখি ফোর ইন্টু ওয়ান ফোর, ফোর প্লাস ওয়ান ফাইভ, রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটি হবে কারেক্ট আনসার, রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সিমিলারলি নেক্সট যে নাম্বার দেখবো সেটি হলো থ্রি এর ক্ষেত্রে, থ্রি এর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রশ্নটি এরকম, থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত, তার ভ্যালু কি হবে। তো প্রথমে যে নাম্বারটি দেওয়া আছে, যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো থ্রি, এবং থ্রিকে কোনোভাবেই আমরা পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু থ্রিকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমাদের দেখতে হবে নাম্বার লাইন অথবা সংখ্যা রেখার মধ্যে থ্রি এর পরবর্তী নেক্সট কোন সংখ্যাটি আছে যাকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। নাম্বার লাইনের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, থ্রি আছে, থ্রি এর পর আছে ফোর, ফোরকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, ফোরকে গুণফল আকারে প্রকাশ করলে হবে টু ইন্টু টু অথবা ওয়ান ইন্টু ফোর, তো পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে ফোর নয়। ফাইভ, ফাইভকেও পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে ফাইভও নয়। সিক্স, সিক্সকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, সেটি হলো টু ইন্টু থ্রি, টু থ্রি আর সিক্স, পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে কারেক্ট আনসারটি হবে থ্রি এবং সিক্স, থ্রি এবং সিক্স এর মধ্যবর্তী, থ্রি এবং সিক্স এর মধ্যবর্তী। যদি অপশনের মধ্যে দেওয়া থাকে এরকম মধ্যবর্তী আকারে দুটি সংখ্যার মধ্যবর্তী, এর মধ্যে কোনটি কারেক্ট আনসার, তাহলে এটা হবে থ্রি এবং সিক্স এর মধ্যবর্তী। অথবা যদি অপশনের মধ্যে দেওয়া থাকে রুট যুক্ত নাম্বার, তাহলে কিভাবে বের করবো, ওই যে আগের ফর্মুলাটি আমি বলেছিলাম, কি বলেছিলাম ফর্মুলাটি মনে আছে তো, রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, যেখানে এক্স হলো রুটের ভিতরে যে নাম্বারটি দেওয়া আছে সেটি হলো থ্রি, তো রুট ওভার ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান, রুটের বাহিরে আবার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে ফোর থ্রি আর টুয়েলভ, টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন, রুট ওভার থার্টিন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটি হবে কারেক্ট আনসার। তো এই ধরনের প্রশ্ন থাকলে রুটের ভিতরে সেম সংখ্যা, আমাদের মনে রাখতে হবে সেম সংখ্যা এবং সাথে প্লাস অথবা মাইনাস,
তো আমি কি বলেছি যদি যে সেম সংখ্যা এবং সাথে প্লাস অথবা মাইনাস থাকলে আমাদের প্রথমে দেখতে হবে যে সংখ্যাটি দেওয়া আছে সেটিকে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। যদি পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এবং ভিতরে প্লাস সাইন থাকে তাহলে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে বৃহত্তম সংখ্যাটি হবে কারেক্ট আনসার। এবং যদি পরপর গুণফল আকারে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এবং সাথে মাইনাস সাইন থাকে তাহলে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে তার ছোট সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কারেক্ট আনসার। এটি হলো যদি পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। যদি যায় না তাহলে আমাদের দেখতে হবে এই ফর্মুলাটি ইউজ করে। আমি ফর্মুলাটি আবার লিখে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু নোট করে নিন। রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান, তারপর রুটের বাহিরে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। যদি পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা না যায় তাহলে এই ফর্মুলাটি ইউজ করে আমরা খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। তাহলে আশা রাখি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেও এই ধরনের প্রশ্ন নিয়ে সমাধান করার চেষ্টা করবেন। তাহলে যদি আমার ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ সায়েন্স গুরু স্যার অলক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।